ফুচকা বিক্রেতা থেকে আইপিএল 2023-এর সেরা ব্যাটসম্যান, তাঁবু খাটিয়ে খালি পেটে রাত কাটানো থেকে আইপিএল এর দ্রুততম হাফ সেঞ্চুরি। আজ আমরা এই ভিডিওতে জানবো আইপিএল এর নতুন সেন্সেশন যশস্বী জয়সওয়াল সম্পর্কে। ভিডিওটি শুরুর আগে বলি, আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি 5টি ভাগে আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যশস্বী জয়সওয়াল হলেন একজন মাত্র 21 বছর বয়সী ভারতীয় ক্রিকেটার। 2001 সালের 28 ডিসেম্বর উত্তরপ্রদেশের ভাদোহী জেলার সূর্যবন নামক স্থানে ইনার জন্ম হয়। ইনি মূলত মুম্বাই টিমের হয়ে রঞ্জি ট্রফি খেলেন, এছাড়াও ইন্ডিয়া আন্ডার-19 ও আন্ডার-23ও খেলেছেন। 2020 সালে রাজস্থান রয়্যালস ইনার প্রতিভা দেখে 2.4 কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। 6 ফুট উচ্চতার এই যশস্বী এখন তার ব্যাটিং দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণে পুরোপুরি সক্ষম। ইনি মূলত একজন অলরাউন্ডার। ইনি একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ স্পিনার, তবে বলের থেকে ইনার ব্যাটিং প্রতিভার জন্যই আজ যশস্বী এত চর্চিত। যশস্বী জয়সওয়াল একটি খুবই গরিব বাড়ির ছেলে। বাবার নাম ভূপেন্দ্র জয়সওয়াল, যিনি একটি ছোট্ট হার্ডওয়্যার দোকান চালান, আর মায়ের নাম হলো কাঞ্চন জয়সওয়াল। যশস্বীরা 6 ভাই, যার মধ্যে যশস্বী হলেন তৃতীয়। মাত্র 11 বছর বয়সে ইনি বাড়ি ছেড়ে মুম্বাই চলে যান ক্রিকেট খেলার জন্য। কথায় আছে, নেশা করুন কঠোর পরিশ্রম করার জন্য, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। কথাটি যথাযথ পালন করেছেন যশস্বী জয়সওয়াল। না হলে মাত্র 10 বছর বয়সে কেউ নিজের বাড়ি ছেড়ে এক অজানা শহরে গিয়ে থাকার সাহস পাবে না। তিনি মুম্বাইয়ের দাদর নামক জায়গায় প্রথমে যান, যেখানকার আজাদ ক্রিকেট ময়দানে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। কিন্তু দাদার থেকে আজাদ ক্রিকেট ময়দান দূরে হওয়ায় তিনি কালবা দেবী নামক একটি পাড়ায় থাকা শুরু করেন। তিনি এখানে খুবই নিম্ন পারিশ্রমিক নিয়ে একটি দুধের দোকানে কাজ করতেন, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ক্রিকেটকে দেওয়ায় তিনি দোকানে সময় দিতে পারতেন না, তাই তাকে মেরে দোকান থেকে বের করে দেওয়া হয়। নিজস্ব কোনো জায়গা বা বাড়ি না থাকায় ইনি স্টেডিয়ামের গ্রাউন্ডম্যানদের সাথে তাঁবুতে থাকা শুরু করেন, যেখানে তিনি প্রায়শই ক্ষুধার্ত ঘুমাতেন। নিজের খরচ চালানোর জন্য উনি ফুচকা বিক্রি করতেন। প্রায় 3 বছর ইনি এইভাবে তাঁবুতে ছিলেন। এরপর 2013 সালে ইনার ক্রিকেট প্রতিভা জওয়ালা সিং নামের একজন কোচের চোখে পড়ে, যিনি আগে থেকে একটি ক্রিকেট একাডেমি চালাতেন। ব্যাস, তারপর থেকে যশস্বী জয়সওয়ালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকে ইনার খাওয়া থাকা খেলা ইত্যাদি সমস্ত রকমের খরচ চালাতেন এই জওয়াল সিং। যশস্বীর মুম্বাই যদি কিছুর অভাব ছিল, তো সেটা হলো থাকা খাওয়া ও একজন মেন্টর, অর্থাৎ সঠিক পথ দেখানোর মতো কেউ। আর এই সকল অভাব পূরণ করেছিলেন এই জওয়াল সিং। একটি ইন্টারভিউতে যশস্বী জয়সওয়াল বলেছিলেন যে মুম্বাইয়ে উনি যেন কোচ নয়, উনার বাবাকেই পেয়ে গেছিলেন। জওয়াল সিং পরে ইনার আইনি অভিভাবকও হন। যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা বলা হয়, তো 2019 সালের 9 জানুয়ারি ছত্রিশগড় আর মুম্বাইয়ের মধ্যে একটি রঞ্জি ম্যাচ দিয়ে যশস্বী জয়সওয়াল তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবিউ করেন। লিস্ট এ ক্রিকেটে ডেবিউর কথা বললে 2019 সালের 20 সেপ্টেম্বর ইন্ডিয়া আন্ডার-23 ভার্সেস বাংলাদেশ আন্ডার-23 ম্যাচের মাধ্যমে লিস্ট এ ক্রিকেটে ডেবিউ করেন। আর 2020-তে যশস্বী জয়সওয়ালের ক্রিকেট প্রতিভা দেখে রাজস্থান রয়্যালস 2.4 কোটি টাকার বিনিময়ে ইনাকে দলে নেয়। 2020-র 22শে সেপ্টেম্বর চেন্নাইয়ের বিরুদ্ধে যশস্বী আইপিএলে ডেবিউ করেন। যদি টিমের কথা বলা হয়, তো যশস্বী জয়সওয়াল ইন্ডিয়া আন্ডার-19, ইন্ডিয়া আন্ডার-23, ইন্ডিয়া এ, ইন্ডিয়া এ আন্ডার-19, ইন্ডিয়া বি এবং মুম্বাই ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। নিখাদ রত্ন চিনতে যে জওয়ালা সিং ভুল করেননি, সেই প্রমাণ মিলেছিল 2015 সাল থেকেই। নজর কাটতে থাকেন ঘরোয়া ক্রিকেট মহলের। একটি ম্যাচে তো অপরাজিত 319 রান করার পাশাপাশি 99 রানে 13 উইকেট নিয়েছিলেন, যে পারফরম্যান্স ঠাঁই পায় লিমকা বুক অব রেকর্ডসেও। সেই সঙ্গে মুম্বাইয়ের অনূর্ধ্ব-16 ডাক পেয়েছিলেন। অনূর্ধ্ব-19 স্তরেও মুম্বাইয়ের হয়ে নিয়মিত খেলেছিলেন। তারই মধ্যে ভারতীয় অনূর্ধ্ব-19 দলের ডাক পেয়েছিলেন যশস্বী। 2018 সালের এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইনি, টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছিলেন, এবং এই ছন্দ ধরে রেখেছিলেন 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও। সেই বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারত হেরে গেলেও এক নতুন রত্ন পেয়েছিল ভারত। মাত্র 6টি ম্যাচে 400 রান করেছিলেন যশস্বী, হাঁকিয়েছিলেন 1টি শতরান এবং 4টি অর্ধশতরান। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশস্বীকে।
2018-19 মরশুমে মুম্বাইয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় যশস্বীর। মাত্র 15টি ম্যাচে 1845 রান করেছেন, যার গড় ছিল 80.21। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যে 9টি শতরান ও 2টি অর্ধশতরানও করেছেন। ইনি বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে ডবল সেঞ্চুরি করেন, যা তাকে ইয়ংগেস্ট ব্যাটসম্যান টু স্কোর ডবল সেঞ্চুরি ইন এ লিস্ট এ ক্রিকেট উপাধি দেয়। অর্থাৎ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে 50 ওভারের ক্রিকেটে 200 রানেরও রেকর্ড গড়েছেন ইনি। সম্প্রতি ইনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 13 বলে 50 রান করেন, যা আইপিএল ইতিহাসের ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি, অর্থাৎ সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি। পরবর্তীতে যশস্বী বলেছিলেন, আমি যে পথ হেঁটে এসেছি সেটা আমার সঙ্গে চিরকাল থাকবে, আমার এখনও সেই চিন্তাভাবনাই আছে, আমি এই রকমই থাকি, আমার জীবনে কোনো বড়সড় পরিবর্তন হয়নি, আমি সেটা পরিবর্তন করতেও চাই না, আমি এতদিন যেভাবে এগিয়েছি সেভাবেই এগিয়ে যেতে থাকবো। বছর কয়েক আগে যে ছেলেটা মুম্বাইয়ে ফুচকা বিক্রি করে নিজের খরচ চালাতো, কোনোক্রমে মাথা গুঁজে আজাদ ময়দানের তাঁবুতে দিন গুজরান করত, সেই ছেলেটা আজ আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে নিয়ে যেতে প্রস্তুত। সেই সঙ্গে বিশ্বের কোটি কোটি তরুণ প্রতিভাদের যেন বার্তা দিলেন, লড়াইটা চালিয়ে যেতে হবে, কাউকে হয়তো বেশি দিন, কাউকে হয়তো কম দিন, কিন্তু লড়াইটা চালিয়ে গেলে সাফল্য আসবেই, আর সেই সাফল্যের দিনে পুরো দুনিয়া কুর্নিশ করতে বাধ্য হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর আপনাদের কোনো রকম সাজেশন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।